Hey everyone, Assalamualaikum. আজকে একটা বিজনেস পেজের মিটআপে যাব। তো আজকে সারাদিন লাঞ্চ ওখানেই করব, সারাদিন না বিকেল পর্যন্ত থাকবো ওখানে। তো ওখানে কি কি হয় চলুন দেখি আমার সাথে। আর এই তো ওখানে কিছু স্টল থাকবে, ওটাও এক্সপ্লোর করব। তো চলুন তাহলে আমার সাথে যাওয়া যাক। এই তো বাসা থেকে আমি রিক্সা নিয়ে বের হয়ে গিয়েছি ওখানে যাওয়ার জন্য। জায়গাটা হচ্ছে 60 ফিট ফুড ফ্যান্টাসি রেস্টুরেন্ট। আমি এখন রিক্সাতে করে যাচ্ছি ওখানে। এই তো আমি পৌঁছে গিয়েছি আল্লাহ রহমতে ভালোভাবেই। সবাই এখানে বেশ কিছু মানুষ চলে এসেছে, আই সবাই ফটোশ্যুট করছে। সুন্দর ডিজাইন করে সাজানো হয়েছে স্টেজটা। বড়াপুরাও আসবে এখানে, বড়াপুরা এখনও পৌঁছায় নাই। তো কি আর করা, আপুরা যেহেতু এখনও পৌঁছায় নাই, আমি এজন্য বসে বসে ওদের ওয়েট করছি একা একা। রিদা বাবু আসলে খুব ভালো হবে, দেখি আসে নাকি। আপুকে ফোন দিয়েছিলাম, আসছে বলল। এই যে আপুরা ছবি তুলছে, আমিও একটু ছবি তুলেছি, সেগুলো আমি লাস্টে দিয়ে দিব। এই যে আমার রিদাবুড়ি চলে এসেছে, বড়াপু চলে এসেছে। রিদাবুড়ি প্রথমে এসে একটু চুপচাপ আছে, সে কিছু করছে না, চুপ করে আমার কোলে বসে সব দেখছে। এই যে বড়াপু হাই দিচ্ছে, এখন একটু সে নর্মাল হয়েছে, এখন সে একটু খেলাধুলা করছে আমার সাথে। পুরোপুরি হয়নি এখনো নর্মাল। এই যে সে এখন হেসে দিয়েছে, মাশাআল্লাহ। এখানেও সে আবার টেবিলের ওপরে বসে পড়েছে, ওর টেবিলের ওপরে বসতে খুব পছন্দ করে। বারবার আমার ফোনটা নিতে যাচ্ছে আর একটু একটু কথা বলছে। এখানেও আমার ব্যাগ নিয়ে খেলছিল, তো আর একটা বেবি এসে ওকে আদর করছিল, ওর সাথে খেলতে যাচ্ছিল, সেও টেবিলে বসেছিল। এই যে আদর করছে, খেলছে। রিদাবুড়ি অবাক হয়ে ওকে দেখছে, কারণ ও এরকম আগে কোনো বাচ্চার সাথে এত খেলেনি। তো ওই বেবিটাকে দেখে ও অবাক হয়ে তাকায় আছে। ছোট মানুষ তো বুঝতে পারছে না, আসলে একটু ভয়ও পাচ্ছে। এই যে আমার কাছে আসতে যাচ্ছে আবার। ওই বেবিটাও অনেক কিউট ছিল। রিদাবুড়ি আমার ব্যাগ পেয়েছে, সে এখন আমার ব্যাগটা নিয়ে গবেষণা করছে। ওই দিকে আবার মানুষজন ছবি তুলছে, তার ওই দিকেও খেয়াল করতে হবে, মানে সব দিকেই খেয়াল তার। এই যে আমার ব্যাগ নিয়ে সে টানাটানি করছে, মানে আমার যা আছে সব কিছুই ওর লাগবে, সব কিছু নিয়েই সে খেলাধুলা করবে। এই পাশে একটা মেয়ে ফোন নিয়ে খেলছিল, ও আবার তাকে ডাকছে। আমি এখানে রিদাবুড়ির সাথে খেলছি, বড়াপু ওইদিকে সব আপুদের সাথে কথা বলছে, ছবি তুলছে। এই যে রিদাবুড়ি এখানে একটা অর্নামেন্টস স্টল থেকে একটা অর্নামেন্টস নিয়ে নিয়েছে, সে পরে নিয়েছে, সুন্দর লাগছে মাশাআল্লাহ। এই যে এই আপুটা স্টল আর কি মেইনলি। আমাদের বিজনেস পেজ আছে দুটো, আমার আর বড়াপুর। এখানে মণিপুরি শাল আর শাড়ির স্টল ছিল একটা। তো ওই পেজেরই ইভেন্ট এটা, অনেকগুলা পেজ আছে সবার। এখানে রিদাবুড়ি খেলছে, এই যে আমাকে বকা দিচ্ছে, আমি সরাচ্ছি জন্য। আপনারা শুনতেও পাবেন বকাটা মেবি। হ্যাঁ করছে, ওকে এখানে জাদু মতো লাগছে জন্য আমি জাদু বলছি। কি বলছে মা, এখান থেকে সে আর নড়বে না।
না সে পোজ দিচ্ছে এখন নিতে যাচ্ছি তাও আসছে না আবার ধমকাইতেছে তো এই যে স্টলগুলা এটা হচ্ছে অর্নামেন্টসের স্টলটা এই আপুরও একটা পেজ আছে এটা আর একটা আপুর পেজ এই যে একটা খাবারের পেজ এটা হোমমেড ফুড শপ পুডিং ঝিনুক পিঠা নকশি পিঠা নাগেটস অ্যান্ড কলিজা সিঙ্গারা আরও অনেক কিছু ছিল আমরা এখান থেকে নাগেটস অ্যান্ড কলিজা সিঙ্গারা নিয়েছিলাম কলিজা সিঙ্গারাটা অনেক বেশি মজা ছিল আর কিছু খাইনি এখান থেকে এই যে এখানে আবার নাটোরের সন্দেশ ছিল এই যে এটা আমাদের পেজের জিনিস কাঁসা পিতলের জিনিস আমাদের পেজের আমাদের পেজটা অনেক বড় না ছোট পেজ ইনশাল্লাহ আস্তে আস্তে বড় হবে দোয়া করবেন আপনারা সবাই এই যে এখানে কেকসও ছিল হোমমেড কেক এগুলা কেকগুলা অনেক টেস্টি ছিল আমাদের পেজের নাম পারারহট্ট অ্যান্ড কিরিয়ম কিরিয়মটা বাচ্চাদের আর বাচ্চার মায়েদের জন্য আর পারারহট্টে সব ধরনের জিনিস আছে ইনশাল্লাহ থাকবে আরও এখানে লাঞ্চ দিয়ে দিয়েছে আমাদেরকে লাঞ্চে দিয়েছে ফ্রাইড রাইস জালি কাবাব চিকেন ফ্রাই অ্যান্ড চিকেন ক্যাপসিকাম আনিয়ন কারি খাবারটা ছিল মোটামুটি খুব বেশি মজা না তো আমরা লাঞ্চ করে দেন প্রোগ্রামটা কমপ্লিট করে আমি আবার বাসার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি আপুরা আপুদের বাসায় চলে গিয়েছে তো বিজনেস মিট আপটা ভালোই ছিল আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন মানুষ মাত্রই তো ভুল তো আমার ভিডিওতে ভুল থাকতেই পারে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো সবাইকে আল্লাহ হাফেজ আর হ্যাঁ এই যে অল্প কিছু পিকচার্স তুলেছিলাম ওগুলা এখানে পোস্ট করে দিচ্ছি আপনারা দেখতে পারেন বেশি পিকচার্স তুলিনি যেগুলো তুলেছিলাম ওগুলাই দিয়ে দিলাম